যা ঢুকবেন আজকে হচ্ছে তোমার এই জামতলা বিপিএসসি স্বচ্ছতা অভিযান। এই স্বচ্ছতা অভিযান আমাদের বিএমএস ডক্টর বিজয় চাঁদ ঘোষের উদ্যোগে হচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমি সৈয়দ হায়দার আমি উপস্থিত আছি। আমাদের জয়েন্ট বিডিও নিমাই বিশ্বাস উপস্থিত আছেন। আমাদের হসপিটালের সমস্ত স্টাফ, ভিআরপি, আশা, এএনএম এবং ত্রিস্তর পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধিরা উপস্থিত আছেন। আমাদের ধারাবাহিকভাবে এটা স্বচ্ছতা অভিযান চলে, তবু এটা স্পেশাল একটা উদ্যোগ নিয়েছেন বিএমএস। হ্যাঁ, সেই উদ্যোগে আমি স্বাগত জানাই। তাছাড়া আমরা আউসগ্রাম 2 নম্বর ব্লকের যে আমাদের বিপিএসসি, এটা আমাদের ডাক্তারবাবুকে প্রশংসা করা যায় আমাদের বিএমএসকে, যে আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে 23 নম্বরে আছে। হ্যাঁ, এখানকার ট্রিটমেন্ট খুব ভালো এবং ভালো। হাসপাতালের পক্ষ থেকে লোকাল পঞ্চায়েত সমিতি, লোকাল ভাকি গ্রাম পঞ্চায়েত, লোকাল এনজিও ঐক্যতান ডেভেলপমেন্ট সোসাইটি এবং জামতারা আশেপাশের বাসিন্দা গ্রামবাসী বৃন্দ সকলকে নিয়ে, বিআরপি ভিসিটি টিমদের নিয়ে এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের সকলকে নিয়ে আমরা জামতারা হসপিটালের ভিতরে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে স্বচ্ছতা অভিযান আমরা আয়োজন করেছি। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু একটা স্পেশাল ড্রাইভ আমরা এই সময়ে নিতে চাইছি। এই সময় কেন করছেন? এই সময় দেখুন, ডেঙ্গুর ঠিক প্রি মনসুন সিজনটা, ডেঙ্গুর প্রভাবটা বাড়ে, তা এই সময় মানে আমরা এটা একটা করতে চাইছি স্পেশাল। আমাদের কন্টিনিউয়াস পরিষ্কার পরিচ্ছন্ন চলে, কিন্তু সকলকে নিয়ে, এনজিওকে নিয়ে, সভাপতি মানে জনপ্রতিনিধিদের নিয়ে এবং প্রশাসন, জয়েন্ট বিডিও সাহেব আছেন, ওরা সকলের উপস্থিতিতে আমাদের, যাতে মানুষজন এখানে আউটডোরে আজকে রোগী পেশেন্ট আছে তারাও দেখবেন, আমরা এটা সকলের যাতে, যে এটা নিজেরা আশেপাশে এলাকা বাড়িতে যারা সবাইকে একটা সচেতনতামূলক একটা ড্রাইভ আমরা আজকে নিতে চাইছি। ডেঙ্গু সারা বছর, বিশেষ করে আমাদের মে টু নভেম্বর এই সময়ে বেশি হয়, মানে মশার উৎপাতটা বেশি এবং এই সময় ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা কন্ট্রোল মানে এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের উপর বেশি যাচ্ছি, যাতে জমা জল কোথাও না জমে এবং মশার বংশবৃদ্ধি বিস্তার যাতে না হয়, সেই জন্য